وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أُولِياءُ بَعْضٍ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوُنَّ عَنِ الْمُنْكَرِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَيُطِيعُونَ اللَّهَ وَرَسُولَهُ الله عليه وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ مَا بَعْدَ যে ভাই আল্লাহতালার পক্ষ থেকে আল্লাহ তালা যে বিষয়গুলো আমাদের জন্য অবধারিত করে দিয়েছেন সেটা হচ্ছে যে শুধু এক সাইড চিন্তাভাবনা করে এক সাইড বুঝে ফতোয়া দেওয়া উচিত না সার্বিক সাইড খেয়াল করা উচিত এখানে বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে যে একজন আলেমের জন্য বা একজন মুফতির জন্য যিনি ফতোয়া দেবেন তার সব বিষয় জ্ঞান থাকা দরকার দরকারি এবং উসুলি এবং আকিদাগত এবং হাদিসগত তো সব বিষয়েই জ্ঞান থাকা উচিত তো সেই অনুপাতে আমরা মুফতি সভাকেই বলি না বা সবাকেই মুফতি বলা উচিত না কারণ এই জ্ঞান অর্জন করা খুব কঠিন এটা সবার ভিতরে এই ধরনের জ্ঞান নেই তো তারপরেও যারা মোটামুটি ক্ষুদ্র পরিসরে কিছুটা জ্ঞান অর্জন করেছে সেই হিসাবে তারা উত্তর দেওয়ার চেষ্টা করে যেগুলো তাদের জানা থাকে এখানে পাক্ষী এবং আকিদাগত বিষয়গুলো আমাদেরকে দুটা দুই ভাবে বুঝতে হবে দুই ঠিক আছে কারোটাই আহ না বা বিপরীত না যেটা মনে করেন যে যারা সংজ্ঞা দিচ্ছেন যে করলে সব আছে না করলে গুণা নেই এটা আপনার আমলি ক্ষেত্রে আমলি ক্ষেত্রে আকিদাগত ভাবে যারা আকিদার দিকে দৃষ্টিপাত করে আকিদার লক্ষ্যে যারা বলতেছে যে না করলে সে গোনা হবে বরং ইমানের বিষয়ে তার সমস্যা হবে সেটা তার এতে ভাবে ক্রেদাগত যেমন দৃষ্টান্ত একটি আমল একটি আমল সে সোননাথ সেই আপনি করেন সো পাবেন কিন্তু এখন যদি আপনি বলেন যে না এটা আমি করবো না কোনো কারণে কি কারণ আমি এমনি করব না ঠিক আছে এমনি আপনি সুযোগ পেলেন না করলেন না বা আপনার উজ্জ্বর আছে বা সেটা আপনি করলেন না কিন্তু আপনি সর্বক্ষণের জন্য যে সে বাদ দেন আপনি কেন বাদ দিবেন সে বাধ্য হওয়ার পিছনে যে কারণ থাকে সেই ক্ষেত্রে আপনার ইমানের প্রশ্ন আসবে যেমন মনে করেন আমাদের দেশীয় কিছু মাসলা আসাইল আছে যে নামাজে নামাজের ক্ষেত্রে যেটা সহজভাবে একটু বুঝে আসার জন্য আমি বলতেছি এরকম অনেক ক্ষেত্রে অনেক মাসলামাসাইল আছে কিন্তু আমি নামাজের ক্ষেত্রে বলতেছি যে নামাজে যেমন রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় দেন করা নামাজে উচ্চস্বরে কেরাত পাঠ করার ক্ষেত্রে উচ্চস্বরে আমিন বলা এইগুলো আমরা কেন করি না হ্যাঁ মাঝে মাঝে করি মাঝে মাঝে বাদ দিই বা মাঝে মাঝে বাদ দিই আমলি ক্ষেত্রে আমি ভুলে গেলে বা অসুবিধা খেয়াল থাকে না কোনো অসুবিধা নাই যেটা কিন্তু আমি কেন করি না সর্বক্ষণ কেন বাদ দিচ্ছি এটা আমাদের মাঝহাবে নাই এই প্রশ্ন যদি আসে তাহলে কি আমি আল্লাহ রসুলের চাইতে মাঝহাবকে অগ্রাধিকার দিলাম না মাঝহাবকে অগ্রাধিকার দিলাম না সর্বক্ষণের জন্য আমি হাদিস অমান্য করে যাচ্ছি কিসের কারণে মাঝহবের দোহাই দিয়ে এই ক্ষেত্রে আমার ইমানের ভিতরে ত্রুটি আসবে ইমানই প্রশ্ন আসবে আমার তখন আমি গুণাগার হব না শুধু বরং থেকে আউট হয়ে যাব। থেকে আউট হয়ে যাব আর যদি বলি যে না সময় হয় না বা মাঝে মাঝে সময় হয় বা কাজের চাপে আছে বা ডিউটির চাপে আসি বা আমাকে নামাজ পড়তে নিষেধ করে কোনো রকম করে এসে ফরসটা পড়ি সুন্নত অনেক সময় বাদ যাচ্ছে বা অনেক সময় আদায় করতে পারি না আল্লাহ মাফ করবে আল্লাহ মাফ করবে এই ক্ষেত্রে আপনার সন্ন্যাতি সেই সংজ্ঞার সাথে আপনার মিত আছে কিন্তু যদি আকেরাগতভাবে যদি আপনি এটিকে অবিশ্বাস করেন অমান্য করেন অন্য কোন কারণে আল্লাহ রসুলকে হাতিজের অগ্রাহ্য করতেছেন বা অবমূল্যায়ন করতেছেন সেই ক্ষেত্রে আপনার ইমানের প্রশ্ন আসবে বিষয়টা আমাদের এভাবে বুঝতে হবে যে এতেকাদি বিষয় এবং আমলি বিষয় দুটা দুই জিনিস আমলি আমলিভাবে ত্রুটি থাকতে পারে কিন্তু এতেকাদি ত্রুটি থাকলে সেখানে ইমান থাকবে না সেখানে ইমান থাকবে না আমাদের জীবনের সর্বক্ষেত্রে সর্ব আদর্শ হিসাবে একমাত্র আল্লাহ রসুলকেই মনে করতে হবে আল্লাহর আল্লাহ রসুলের প্রতি রাখতে হবে যে আল্লাহ অনুসরণীয় একমাত্র আল্লাহ রসুলকেই করে দিয়েছেন এখানে কোনো পীরের দোহাই মাঝহবের দোহাই হজুরের দোহাই কোনো আলেমের দোহাই কারোর দোহাই দেওয়া চলবে না এখানে আল্লাহ রসুলের বিধানের সামনে কারোর দোহাই দেওয়া চলবে না হ্যাঁ আমার পক্ষে সম্ভব হচ্ছে না আমি দাঁড়িয়ে রাখতেছি না এটার জন্য আমি গুণাগার হব কিন্তু যদি দাঁড়িকে আমি ঘৃণা করি দাড়িওয়ালা ওলা ব্যক্তিকে ঘৃণা করি এই সোনাতকে ঘৃণা করে সেখান থেকে আমি ইমান থেকে আউট হব বিষয়টা বুঝতে হবে এতেকাদি বিষয়ে আমলি বিষয় দুটো অনেকটাই পার্থক্য এর জন্য আমলি দৃষ্টিকোণ থেকে ফেখি ওলামাগণ সংজ্ঞা দিয়েছেন আর এতেকাদি দৃষ্টিকোণ থেকে আকিদার ওলা সংজ্ঞা দিয়েছেন তাই দুটার ভিতরে কোনো এই নেই কিন্তু বুঝের ভিতরে আমাদেরকে এভাবে বুঝে নিতে হবে বুঝতে হবে যে আকিদাগতভাবে যেন আমরা কোথায়ও কোন সমস্যায় পতিত না হই আল্লাহ আমাদের আকিদাকে সংশোধন করে দিন ইমানকে সংশোধন করে দিন এবং ইমানের সাথে যেন আমরা জীবনযাপন করতে পারি আল্লাহ তো দান করুন এবং ভুল ত্রুটি যেগুলো আছে সেগুলো যেন আল্লাহ তালা আমাদের সংশোধন করে দিন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ فالذين أوتوا الكتاب إلا من بعد ما جاء